গৃহবধূ তাপসী মালিককে খুন করা হয়েছে, এমনটাই অভিযোগ পরিবারের। অভিযোগ দায়ের গোকার থানায়। বিয়ের পর থেকেই অশান্তি লেগেই ছিল বলে জানা যায়। এমনকি গত রাতে অশান্তি চরম পর্যায়ে পৌঁছায়। আজ সোমবার সকালে বাপের বাড়ির লোক তাপসীকে দেখতে গেলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। স্বাভাবিক কারণে উত্তেজনা ছড়ায় এলাকায়, পাশাপাশি শোকার্ত বাপের বাড়ির লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় গোঘাট থানার পুলিশ। ঘটনার পর থেকে তাপসী মালিকের শ্বশুর বাড়ির লোকজনদের কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না, আর এখানেই উঠছে প্রশ্ন, তবে কি সত্যি খুন হয়েছেন তাপসী? কি বলছেন এই সম্পর্কে প্রতিবেশী এবং বাপের বাড়ির লোকজন? চলুন শোনাবো বিস্তারিত। ছেলের বাড়ির লোক কোথায়? এমনকি ফুলের বাড়ি, এমনকি পেটে বাচ্চা এসেছিল, কত আনন্দে ছিল মেয়েটা। শাশুড়িটা বাচ্চাটাকে নামানা করালো, নষ্ট দিয়ে নষ্ট করে দিয়েছে বাচ্চাটাকে। শ্বশুর বাড়ির লোক কোথায়? শ্বশুর বাড়ির লোক তো ঘর খুলেতে পালিয়ে গেছে ঘর থেকে। আপনারা কখন জানতে পারবেন? এই তো আমি প্রায় আমি জানতে পেরেছি এগারোটা সময় আমরা জানতে পেরেছি। আমি তখনও জানিনি যে ও বাবা জানতেই পারেনি যে মেয়ে আর নাই বলে। দিয়ে আমরা বলছি তাহলে যে একবার দেখি, আমি ঠাকুরকে ডেকে ডেকে এসেছি, ঠাকুর যেমন না কিছু এসে দেখি সকালবেলা আমি গাড়ি নিয়ে বেরিয়ে গেছি, ওই একটু আগে আমাকে ফোন করছে যে আমার মেয়ে মেজো নিয়ে ফোন করছে যে বাবা কাকু নাই। সে কি যে আমি ঘরকে এলুম, এসে যে ওখানকে যে দেখি না ও ঝুলছে ঘরে, সব দাবি চালা দিয়ে সব পালিয়ে গেছে, আর এমন ভাব গোলায় দড়িটা দিয়েছে যে মেরে দেওয়ার কেস। কী কারণে মনে হচ্ছে? হ্যাঁ, কী কারণে সেটা তো আমি বলতে পারছি না, কী কারণ সেটা আমি বলতে পারছি না। কত বয়স হবে ওনার? বয়স 18 বছর। ওনার নাম? নাম তাপসী মালিক। বাড়ি কি বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে বলিভদ্রপুর। হ্যাঁ, বলিভদ্রপুর। এটা কি শ্বশুর বাড়ি? হ্যাঁ, এটা শ্বশুর বাড়ি, আড়াপাড়া শ্বশুর বাড়ি, পুলিও। আপনার কে হয়? আমার ভাইজি হয়। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম হচ্ছে রণজিৎ মালিক। হ্যাঁ, রণজিৎ মালিক। আপনার ওখানে বাড়ি? হ্যাঁ, না আমার এখানে খাড়াপাড়া বাড়ি নয়, আমি হচ্ছে মেয়ের জেঠু। আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত? চিন্তা কি, আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা। 2024 শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাকবাংলা, হুগলি।